তো গাইস, ফাইনালি আমাদের কাছে চলে এসেছে ইজিপের রেজিস্টার খাতা। ঠিক আছে, তো এটাকে আমি আনবক্সিং করে দেখাচ্ছি যে তোমাদের ভিতরে কি কি থাকবে, কি আছে, কেমন খাতা, খাতা কোয়ালিটি কেমন, কতটা পেজ, দাম কত, সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দেব। তো তার আগে বলি, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো, এরকম নিত্য নতুন ভিডিও ওই চ্যানেলে আসতেই থাকবে। আর যারা ইজিপের রেজিস্টার খাতা নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা কল করতে পারো। ঠিক আছে, তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি। রেজিস্টার খাতার প্রাইস হলো 200 পেজের রেজিস্টার খাতা, সমস্ত লাইন টানা থাকবে, 200 পেজের রেজিস্টার খাতা 200 টাকায় দাম। ঠিক আছে, আর বাইরের কোনো ডিস্ট্রিক্টে হলে তোমাদের ডেলিভারি চার্জটা এক্সট্রা করে দিতে হবে। ঠিক আছে, তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে খাতার কোয়ালিটিটা কেমন, ভিতরে কেমন লুক, কী কী লেখার অপশন আছে। আর একটা কথা বলি, যারা এইপিএস নিয়ে কাজ করো, যে কোনো পোর্টালে, তারা রেজিস্টার খাতা অবশ্যই মেনটেন করো, না হলে পুলিশের ঝামেলায় পড়তে হতে পারে তোমাদের। ঠিক আছে, তো আমি এটাকে ওপেন করি সিলটা। তো এখান থেকে আমি একটা খাতা বের করছি, দেখো এরকম অনেকটা বড় সাইজ। তো দেখতে পাচ্ছ লেখা আছে সিএসপি ট্রানজ্যাকশন রেজিস্টার ইজিপে কোম্পানির, নিচে দেখো সিএসপি নেম, সিএসপি লোকেশন, সিএসপি আইডির অপশনও আছে। ঠিক আছে, এবার ভিতরে দেখি আমি কী আছে। তো দেখো ভিতরে লাইনটা না আছে, কী কী করা আছে, দেখো ইজিপের ব্র্যান্ডিং করা আছে, ওয়াটারমার্ক দেওয়া আছে খাতার মধ্যে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কী কী লেখা আছে। ঠিক আছে, তো এখানে দেখো লেখা আছে সিরিয়াল নাম্বার, ডেট, টাইম, টাইপ অফ ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, লাস্ট ডিজিট, কাস্টমার আধার, ব্যাঙ্ক নেম, কাস্টমার নেম, কাস্টমার মোবাইল নাম্বার, কাস্টমার সিগনেচার। তো দেখতে পাচ্ছ ইজিপের ওয়াটারমার্ক করা আছে। তো খুব সুন্দর লাগছে খাতাটা। তো যারা নিতে চাও কন্ট্যাক্ট করো, দাম 200 টাকা। ঠিক আছে, 200 পেজের। তো দেখতে পাচ্ছ পেজ কোয়ালিটি অনেকটা ভালো, অনেকগুলো পেজ আছে 200টা। তো পেজ কোয়ালিটি অনেকটা ভালো, তোমরা যারা নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। বাইরের কোনো ডিস্ট্রিক্ট হলে ডেলিভারি চার্জ এক্সট্রা পে করতে হবে, আর কাছে হয়ে হলে ডেলিভারি চার্জ লাগবে না, শুধু খাতার দামটা। ঠিক আছে, অনেকটাই ভালো খাতা। তোমাদের প্রত্যেককে, যারে ইজিপে বা যে কোনো এইপিএস পোর্টাল চালাও, সবাইকে রেজিস্টার খাতা মানতে বলা হচ্ছে, মানে লিখতে বলা হচ্ছে, না হলে পুলিশি ঝামেলায় পড়তে পারো। তো যারা নিতে চাও কন্ট্যাক্ট করো। তো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। বাই বাই।